হ্যালো ভিউয়ার্স, আবার চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিও ফেসবুকে আপনাদের স্টোরি ভিডিও, একদম ফটো ভিডিও, এগুলো যখন আপনারা আপলোড করেন, স্টোরি দেন, সেক্ষেত্রে করে কি অনেকেই সে ভিডিও বা ফটো ডাউনলোড করে বা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেয়। কিন্তু আজকের যে ভিডিও আমি দেখাবো, আপনি যে স্টোরি দিলেন বা ফটো আপনি স্টোরি দিলেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে, আপনার ফ্রেন্ড বা অন্য কেউ কোনোভাবেই আপনি সেই ফটো বা ভিডিও ডাউনলোড বা স্ক্রিনশট দিতে পারবে না। সো ফ্রেন্ড, কথা না বাড়িয়ে আমি আজকের ভিডিও শুরু করি। কীভাবে এটা সেটিং করবেন, এমন সেটিং করবেন যে সেটিং করলে আপনার ভিডিও বা স্টোরি দেওয়ার যে কোনো বিষয়, ভিডিও ফটো এগুলো ডাউনলোড করতে পারবে না। সো প্রথমে আমি যে কাজটি করবো, আমার ফেসবুক অ্যাকাউন্টে ইন করবো। এই যে ফেসবুক অ্যাকাউন্টে আমি চলে আসছি, এই যে ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম, অ্যাট ফার্স্ট আপনাকে সেটিং অপশানটা খুঁজে নিতে হবে। ফেসবুক অপশানে এসে আপনি সেটিং খুঁজে নেবেন, এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, আমি এইটাতে ক্লিক করলাম। তারপর আপনাকে এই যে সেটিং আছে সেটিংয়ে ক্লিক করবেন, সে খুঁজে নেবেন, এই যে এখানে খুঁজে নেবেন স্টোরি বলে একটা অপশান। যদিও আমার অ্যাকাউন্টে এটা শো করছে না, সেক্ষেত্রে এখানে লেখা দেখবেন স্টোরি, এখানে যদি খুঁজে না পান স্টোরি, সেক্ষেত্রে আপনি যে উপরে সার্চ বার আছে এখানে লিখবেন ও আর ওয়াই স্টোরি। এখানে যদি সার্চ বারে স্টোরি লিখে আপনি সার্চ করেন, তাহলে এই যে প্রথমেই চলে আসছে স্টোরি সেটিং। আমি স্টোরি সেটিংয়ে ইন করলাম। স্টোরি সেটিংয়ে ইন করার পর অ্যাট ফার্স্ট আপনি যে স্টোরি প্রাইভেসি এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর এই যে যে ইন্টারফেসটা শো করছে, ইওর স্টোরি উইল হু ক্যান সি ইওর স্টোরি, মানে আপনার ভিডিও বা ছবি যখন আপনি স্টোরিতে দিবেন, আমার এখন করা আছে পাবলিক, মানে সবাই দেখতে পাবে এবং সেটা সবাই ডাউনলোড করতে পারবে। সো এখান থেকে আপনি সেকেন্ড নাম্বার ফ্রেন্ড লেখা আছে এইটাতে ক্লিক করে দেবেন। এই যে আমি চেঞ্জ ক্লিক করে দিলাম ফ্রেন্ড, এইটা আপনি চালু করে রাখবেন, ফ্রেন্ড করে দেবেন, পাবলিক থাকলে ফ্রেন্ড করে দেবেন। এখান থেকে এবার আপনি ব্যাক হবেন, এই যে ব্যাক হয়ে গেলাম। ব্যাক হওয়ার পর সেকেন্ড অপশন দেখবেন শেয়ারিং, শেয়ারিং অপশন কন্ট্রোল হু ক্যান শেয়ার ইওর স্টোরি, এটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর এই যে যে একটা অপশন আছে অ্যালো আদার টু শেয়ার ইওর পাবলিক স্টোরিজ টু দেয়ার ওন স্টোরি, শেয়ার ইওর স্টোরি ইফ ইউ মেনশন দ্যাম, এই প্রথমটাই ক্লিক করবেন। প্রথমটাই ক্লিক করার পর এই ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনি নো করে দেবেন। এই যে আমি নো করে দিলাম। সেকেন্ড নাম্বার অ্যালো পিপুল টু শেয়ার ইউর স্টোরি ইফ ইউ মেনশন দ্যাম, এইটাও আপনি ডোন্ট অ্যালাউ করে দেবেন। এই দুইটা অপশন যদি আপনি চালু করে রাখেন, তাহলে আপনার ফটো বা ভিডিও কেউ ডাউনলোড করতে পারবে না, আবার স্ক্রিনশট মারতে পারবে না। তবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।